মুন্সিগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডের খাসকান্দি গ্রামে স্ত্রী স্বামীকে হত্যা করেছেন এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্ত্রী আকলিমাকে মুন্সিগঞ্জ পুলিশ আজ শনিবার গ্রেপ্তার করেছেন। মুন্সিগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডের খাসকান্দি গ্রামে স্ত্রী স্বামীকে হত্যা করেছেন এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্ত্রী আকলিমাকে মুন্সিগঞ্জ পুলিশ আজ শনিবার গ্রেপ্তার করেছেন। আজ বিকেলের দিকে খাসকান্দির রান্নাঘরের ভিতর থেকে স্বামী আরাফাতের লাশ মাটি খুঁড়ে মাটির তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কয়েক গ্রামের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন। আকলিমার দুটি সন্তান রয়েছে। আরাফাতের পুরনো বাড়িতে এখন শোকের মাতম চলছে। আরাফাত নিখোঁজ হয় সেই সংক্রান্তে আরাফাতের স্ত্রী 15 তারিখে থানায় একটি চিঠি করেন। পরবর্তীতে 30 মে একটি মামলা করেন আরাফাতের স্ত্রী। মামলা সংক্রান্তে যখন আমরা বিভিন্নভাবে মামলাটি তদন্ত করতে থাকি, ব্যক্তি আরাফাত রহমান ও আমাদের এলাকার একজন ভালো লোক ছিল। গত বছর রমজান মাসে ওর বউ কি কারণে ওর স্ত্রী ওর অকথ্য ভাষায় গালি গালাজ করছে এবং পরে কোবাইছে, ওর কোবাই ওর শরীরে বিভিন্ন জায়গা জখম করছে। জানা যায় গত 19 রোজার সেহরির সময় আকলিমা আরাফাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে আরাফাত ওই দিন স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন, কিন্তু নামাজ শেষে সে মসজিদে ঘুমের অতলে তলিয়ে যেতে থাকেন। মসজিদের মুচল্লিরা ধরাধরি করে আরাফাতকে বাড়িতে দিয়ে যান। এরপর আর কোনো দিন আরাফাত মসজিদে ফিরে যাননি। তখন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পাই যে আরাফাতের স্ত্রী তাকে হত্যা করে তার ঘরের পাশে যে রান্নাঘর ছিল সেখানে পুঁতে রাখে। আজকে সেই ওনার শনাক্ত মতে আমরা তার স্বামীর লাশ অর্থাৎ আরাফাতের লাশ আমরা সাক্ষীদের মোকাবেলায় মাটি থেকে উত্তোলন করি। আরও নিজের ওয়াইফ বিভিন্ন পারিবারিক কলহের কারণে তিনি বলছে তিনি খুব ঝামেলায় ছিল, পূর্বে তারে আঘাত করছে, রমজান বিশ রমজানে তিনি তারে মেরে ফেলছে তার বউ, তারপরে তিনি থানায় গিয়ে অভিযোগ করছে যে তার হাজবেন্ডকে পাওয়া যেতেছে না। ওই ভিত্তি এদিকে 20 রোজার দিকে আকলিমা আরাফাত নিখোঁজ রয়েছেন বলে মুন্সিগঞ্জ থানায় জিডি দায়ের করেন। অনেকদিন অতিবাহিত হলেও আরাফাতকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে গ্রামের লোকজন আরাফাতের খোঁজে বাড়িতে আসলে আকলিমা বলতেন সে ঢাকা গেছেন, এখনও আসেননি। এই বিষয়টি গ্রামবাসীদের কাছে খটকা লাগে। পরে গ্রামবাসীদের মধ্যে একজনের কাছে আকলিমা আরাফাতকে হত্যা করেছেন বলে জানান। হ্যাঁ, পাশে তিনি রান্না করতেন, নিয়মিত রান্না করতেন। থানার পুলিশ ওসি সাহেব দায়িত্ব দিয়েছে সোহেল ভাইরে, উনি তদন্তে ছিল, তদন্ত কর্মকর্তা হিসেবে উনি সাভারও গেছিল। সাভারও বলছে ওনার ওয়াইফ যেই যে জায়গায় দিয়েছে সেই জায়গায়। পরবর্তীতে ওনার ওয়াইফের যখন তারা থানায় ফোর্স করার মাধ্যমে তার মুখ থেকে স্বীকারোক্তি নেয় যে রান্নাঘরে মায়ের রেখে রাখছে। সেই ব্যক্তিটি পরে এই বিষয়টি মুন্সিগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ আজ শনিবার আকলিমাকে খাসকান্দি থেকে মুন্সিগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় ঘটনার দিন আরাফাতকে হত্যা করে রান্নাঘরের মাটির চুলার নিচে তাকে পুঁতে রাখা হয়। মানুষ যেভাবে বসে থাকে আরাফাতকে সেভাবে মাটিতে গর্তে পুঁতে দেওয়া হয়। এ কাজে তাকে স্থানীয় যুবক রিয়াজুল সহায়তা করেছেন। এতদিন আকলিমা সেই রান্নাঘরে রান্না করে খেয়েছেন। এরা সঠিক বিচার হোক, যারা অন্যায়কারী তারা তাদের বিচার
যাতে কঠোরভাবে হয় আমরা সবাই সেটা বিধি করি। এবং এই বছর ২০ রোজা রাত্রে ও সারাদিন ভালো ছিল, মসজিদের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ার পরে ও বাড়িতে আসছে। ফজরের নামাজের আগেই ফজরের নামাজের সময় ওরা ঘুমের ট্যাবলেট খাওয়া দিয়েছে স্যারের সাথে, ও মসজিদ থেকে আমাদের কিছু এলাকার মুরব্বির ওরা মসজিদের থেকে ঘরে এনে দিয়ে গেছে। দেওয়ার পরে ওই ঘর থেকে বের হয় নাই, কিন্তু সব ওর স্ত্রীকে আমরা বারবার জিজ্ঞাসা করছি এবং গ্রামের পঞ্চায়েত এবং আমরা যারা ছিলাম সবাই ওরা বারবার জিজ্ঞাসা করছি ওর স্ত্রীর। ওর স্ত্রী একটা কথাই বলছে যে ও ঢাকা গেছে, মাঝে মাঝে ঢাকা গিয়ে দুই তিন দিন থাকে, ও ঢাকা গেছে, ও আসে না। আজকে আর দুই আড়াই যাবৎ আরাফত কাকাকে খুঁজে পাওয়া যেতেছে না। এর ভিত্তি করে সদর থানা একটা জিটি করা হয়েছে যে আমরা পড়ার সময় নানান জায়গায় খোঁজ করছি, কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না।